দার্জিলিংয়ে সেদিনকার মেলে হাঁটার পর আমরা অনেকটাই রাত করে হোটেলে ফিরেছিলাম, তারপরেও আবার গল্প করতে করতে আরও রাত হয়ে গেছে শুতে। তো নেক্সট ডে আমাদেরকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যেতে হয়েছিল, আমাদের গাড়ি বলেছিল 8টায়, বাট উই মানে ওক আপ অ্যাট 7, তাও বেরোতে বেরোতে 9টা বেজে গেছে। সো আমাদের ফার্স্ট স্পট তো ছিল হচ্ছে পিস পাগোডা, অ্যান্ড দ্য স্কাই ওয়াজ সো ক্লিয়ার, কারণ আগের রাতে এত বৃষ্টি হয়েছে, আমি ভাবছিলাম যা বাবা হয়তো মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, বাট আই ওয়াজ রং, একদম পরিষ্কার আকাশ, নীল আকাশ। এখানে প্রায় 30 মিনিটস ছিলাম আমরা। তো নেক্সট স্পট ইজ বাতাসিয়া লুপ। বলে পুরুক কর। সো আমাদের নেক্সট স্পটটা ছিল গঙ্গা মায়া পার্ক। গঙ্গা মায়া পার্কে আমার সাথে একটা খুব বাজে ব্যাপার হয়েছিল, আমি পড়ে গেছিলাম আর খুব বাজেভাবে পাটা ছড়ে গেছিল, বাট অলরাইট। নিশ্চয়ই তুলবো, চলো। ছবিটা কে তুলছে? ও সোহিল তুলছে। তোমার পাটাই পাড়িয়ে দিলি বেচ একখানা। না তোর কোনো ভিডিও আমি করবো না, তোর প্রাণ কেটে গেছে। দিদি এটা একটু রেকর্ড করবি ভাই? হ্যাঁ কোন মুখ দেবো। হ্যাঁ জি হ্যালো, জুতো খোলেনি? খোলেনি কেন? খালি পায়ে কিছু না ফুটলে হলো। সোহেল বল, জায়গায় খালি পায়েই যাই, বেটার গ্রিপ পাওয়া যায়। এই রাজদীপ তোমার পাটা ঘুরে যাচ্ছে না?
রেডি স্টেডি গো 1 2 3 স্টার্ট। আমাদের নেক্সট স্পটটা ছিল রক গার্ডেন, কিন্তু রক গার্ডেনে আমরা বেশি উপর অব্দি যেতেই পারিনি। যেই উপর ওটা স্টার্ট করেছি তখনই বৃষ্টিটা খুব বাজেভাবে নেমে গেছে, আমাদের কারোর কাছে ছাতা ছিল না, বিকজ দ্য ওয়েদার ওয়াজ ক্লিয়ার। তো আমরা সবাই পালিয়ে এসেছি। কার জুতো পরে আছিস? বেচারা সোহেল খালি পায়ে যাচ্ছে। এই সোহেল, সো আমাদের আজকের মতন ঘোরা হয়ে গেছে আর আমরা হোটেলে ফিরে যাচ্ছি এখন। আমরা ছাতায় শীল ধরছি, এই দেখো শীল, এই দেখ শীল, এই ছাতায় করে শীল নিচে অনেক পড়ে আছে, নিচে দাঁড়ালে রাস্তায় মারপিট করছে রাস্তায়।